প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দুইটি সড়কের উদ্বোধন করেছেন। সড়ক দুটি হলো টাঙ্গাইল দেলদুয়ার সড়ক এবং পাকুল্লা দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহাসড়ক। সড়ক দুটি প্রশস্ত ও উন্নত হওয়ায় দেলদুয়ার ও নাগরপুর উপজেলার লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে। এতে করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। 2020 সালে মাইটিভিতে দেলদুয়ারে রাস্তা নিয়ে প্রতিবেদন প্রচার হওয়ার পর টাঙ্গাইল 6 আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটুর নজরে আসে সড়ক দুইটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করে দ্রুতই কাজ শুরু হয় রাস্তার। দেলদুয়ার উপজেলার পাথরেল যাবার অন্যতম সড়ক হচ্ছে টাঙ্গাইল দেলদুয়ার সড়ক, অপরদিকে পাকুল্লা দেলদুয়ার এলাসিন আঞ্চলিক মহাসড়ক। মাত্র কয়েক মাস আগেও সড়ক দুইটি ছিল অপ্রশস্ত ও খানাখন্দে ভরা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার এই সড়ক দুইটি সংস্কার করার উদ্যোগ নেয়। রাস্তার উন্নয়ন কাজ শেষে গত 21 ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক দুইটির উদ্বোধন করেন। সড়ক দুইটি প্রশস্ত ও সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী। এই রাস্তাটা হওয়াতে আগে অনেক সময় হয়তো আমাদের নষ্ট হইতো, এখন আর সেটা পোহাইতে হয় না। এখন আমরা দূরত্ব ঢাকা যেতে পারি এবং পাকুল্লা যেতে পারি। দেলদুয়ার তথা এলাসিন পাত্রাইলের রাস্তাগুলো অনেক উন্নত হয়েছে, যার কারণে এই এলাকার জনগণ সহজেই শহরমুখী এবং ঢাকা যেতে পারে। সড়ক দুইটির আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাইটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। মাইটিভির সাংবাদিক একটি প্রতিবেদন করেছিল, এই প্রতিবেদনের ভিত্তিতে এবং এই রাস্তাটি দ্রুত সে প্রধানমন্ত্রীকে অবহিত করে রাস্তাটি দ্রুত সম্পন্ন করা। আগে মানুষ যেখানে যাইতে এক ঘন্টা সময় লাগতো, সেখানে এখন 15 মিনিটে যাইতে পারে। আগে লাগতো 1.5-2 ঘন্টা, এখন 1 ঘন্টায় আমরা পাকুল্লা যাই, মির্জাপুর যাই। সড়ক দুইটির উন্নয়ন কাজ বাস্তবায়ন করে সড়ক ও জনপদ অধিদপ্তর। সড়ক দুইটি আধুনিকায়ন হওয়ায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতপণ্য ও কৃষিপণ্য পরিবহনে এসেছে যুগান্তকারী পরিবর্তন। এই টাঙ্গাইল এলাকার এবং দেলদুয়ার উপজেলা এলাকার যে লোকজন আছে তাদের কৃষিপণ্য, তারপর এদের যে তাঁত শিল্পে রয়েছে তাঁতপণ্য এবং ব্যবসায়ীদের পণ্য খুব সহজে ঢাকাতে পরিবহন করা সহজতর হয়েছে। বর্তমান সরকারের গৃহীত চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।